দরবার থেকে যে আমাদের আদেশ বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার ওযুবা হালাল রুজি যথাসাধ্য তাকওয়া এবং পরহেজগারি আমরা যদি চারটা জিনিস চারটা বিষয় যদি পালন করতে পারি দেখেন ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না শুধু চারটা জিনিস আমরা শুনেছি যে বার্ষিক মাহফিলের শেষ শুক্রবার আট মশলার বয়ান হয় দেখ আমি ওই প্রসঙ্গে সামান্য একটু আসি আসমানি কিতাব হল একশত চারখানা তা আমাদের সর্বশ্রেষ্ঠ হইল চারখানা হইল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হইল এক আল কোরআন একশো চারখানা আসমানি আসমানি কিতাব ঘেঁটে 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 যদি আসেন এই জিনিস একটাই পাবেন বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার ওযুবা হালাল রুজি যথাসাধ্য তাকওয়া এবং পরহেজগারি এই চারটা জিনিস যে হাতে আসিম রহমতুল্লাহ যে আমাদের আট মশলার বয়সে শুনেছি তেত্রিশ বছর দরবার ছিলেন দরবার থেকে তিনি আটটা জিনিসই সেই শিখেছেন আর উনি ছিলেন আটটা জিনিস আটটা বিষয় আমাদের মৌলানা বেলাস উনারা ভালো জানেন ভালো বলতে পারেন আর আমার মোর্শেদ জামরাম মোজাদ্দেদ হযরত মৌলানা আজান গাসির রহমতুল্লাহ আমাদের জন্য দিয়েছেন উনি তেত্রিশ বছরের আটটা মশলা শিখেছিলেন আর আমাদেরকে দিয়েছেন উনি মৌলানা আজান গাসির রহমতুল্লাহ মাত্র কয়টা জিনিস চারটা জিনিস আবারও বলি বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার রুজি বা হালাল রুজি টার্মস অ্যান্ড কন্ডিশন হালাল রুজি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি যত কিছুই করি না কেন যত কিছু করি না কেন তিন রাত চব্বিশ ঘন্টা নামাজ করি রোজা করি হজ করি জাকাত করি তাহাজ্জুদ নামাজ করি ইশরাকের নামাজ করি আহ্বানের নামাজ করি শাস্তের নামাজ কোনো কিছু বাদ নাই যদি রিজিক হালাল না হয় নো বেনিফিট অ্যাট অল কোনো কিছু লাভ হবে না বি কেয়ারফুল দাদা হাকে নাজমান দরবার জিনিস একটাই হালাল রুজি কোথাও পাবার নেই বলি দরবারে বিরাট করে লেখা ফকিরি হুজরা মোবারক ফকিরি হুজরা মোবারক পৃথিবীর কোথাও দেখা পাবেন না ফকিরি হুজরা মোবারক লেখা আছে বিনা বসায় দিন দিনা শান্তি ও মঙ্গল এই যে আমাদের অজীবা কার্ড তেত্রিশটা আমাদের ছাব্বিশটা ভাষা আছে আমার কাছে যে বাংলা ভাষা আছে তেত্রিশ ছাব্বিশটা ভাষায় আমার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে এগুলো জানতে হবে যাদের নসিব ভালো যাদের বাপমার দোয়া আছে আত্মীয়স্বজন দোয়া আছে যাদের বন্ধু বান্ধব ভালো আছে তারাই সেই দরবার আসার সুযোগ পায় সবাই এই দরবার আসার সুযোগ পায় না কারণ এরকম দরবার পৃথিবীতে দ্বিতীয়ত আর খুঁজে পাওয়া যাবে না এই প্রথমেই কি লেখা বিনা পয়সায় দিন দিনে শান্তি ও মঙ্গল যে অজীবাগাটা নিয়েছেন সবাই জানেন সবাই জানেন কি লেখা বিনা পয়সায় দিন দিনে শান্তি ও মঙ্গল পয়সা দিতে পারবেন না দরবারে যার যারা দশ দিনের মাহফিল হয় পনেরো থেকে বিশ লক্ষ লোক ওখানে খাওয়া দাওয়া করানো হয় একটা পয়সাও দেওয়ার জায়গা নেই দরবারে এই দরবার হাকানিয়া জীবনের দরবার সেই জন্য আমি যা বলতে চাচ্ছি খাদেম হয়ে যান গতকাল একটু সামান্য একটু আলাপ হয়েছিল আমাদের সম্মানিত আমার ভাই ডাক্তার মোতারে সাহেব চলাফেরা করেছেন আমাদের কানুন ভাই আধ্যাত্মিক জমা সুন্দর ভালো আইডিয়া রাখেন যে ভাই খাদেম হয়ে যান খাদেম হয়ে যান বলে কী জন্য খাদেম সেবক হয়ে যান আমরা একটা শায়েখে পড়েছি মুরিদকে জব হতে হয় দিল জানেম পেরেশানি সবই মুর্শিদকে আতি হায় বরাইম সবই মুর্শিদকে আসে হায় মুরিদকে জব হতে হয় দিল জানেম পেরেশানি সবই মুর্শিদকে আসি হায় বরাই মুর্শিদ আসা মদত মিলতি হায় মুর্শিদকে বা ফজলি ওর লুৎফ ইয়াজদানি মুরিদের যখন একটু কি হইতে পারে বলতে মাফ করে দিবেন মুরিদের যখন মনে প্রাণে কষ্ট আসে কষ্ট দূর হওয়ার জন্য মুর্শিদের ছবি আসে এবং আল্লাহ তালার দয়ায় অনুগ্রহে মুর্শিদের উছিলায় আল্লাহবাক আমাদের রহমত বাড়াই দেন আল্লাহর সাথে তাতে সম্পর্ক করার চেষ্টা করেন সেই জন্য সবসময় মুর্শিদের দরবারে যাইতে হয় মুর্শিদকে দেখার একটা চেষ্টা করতে হয় কি হবে মুর্শিদের খাদেম হয়ে যান একটা জিনিস ছোট্ট একটা জিনিস ধরেন দেশের প্রেসিডেন্ট
দেশের প্রেসিডেন্ট তার যে রান্নাঘর তার যে বাথরুম আমরা কি যাইতে পারবো? একটু বিকার একটু কথাগুলো শুনেন, কত সুন্দর একটু, কত সুন্দর একটা জিনিস, খাদেম হয়ে যান, আজান গাছের মতো খাদেম হয়ে যান, কোথায় যেতে পারবেন, কোথায় ঢুকতে পারবেন? পরিশ্রম করেন, অহংকার করবেন না, যেখানে কোনো যে কাজের হুকুম হয় দরবারে থেকে খাদেম হয়ে যান, আল্লাহর তরফ থেকে রহমত আসবে। একজন সুইপার কিন্তু সেই প্রেসিডেন্টের বাথরুমে যেতে পারে, একজন সুইপার কিন্তু ওই প্রাইম মিনিস্টার তার বাথরুমে যেতে পারে, তার সাথে রান্নাঘর বা ঘর সব খায় সব যাইতে পারে, কাজের লোকও যাইতে পারে, সে যে সুইপার সেও যাইতে পারে, কিন্তু আমি আর যত বড় লোক যাওয়ার কিন্তু সাধ্য হবে না, যাইতে পারবো কে যাইতে পারবে? সেই জন্য মহান আজান গাছের দরবারে খাদেম হয়ে যান, খাদেম হয়ে দেখেন, পাঁচ হাতে নামাজ পড়েন, পাঁচবার রোজিবা পড়েন, হালাল রুজি খান, আল্লাহর তরফ থেকে স্বপ্ন হবে, আল্লাহর তরফ থেকে অনেক কিছু পাবেন ইনশাল্লাহ, আল্লাহর তরফ থেকে পাবেন, ডিজিটটা শুধু হালাল করবেন। আর সবসময় সবাই আরেকটা অনুরোধ করে বলি, আমাদের সবচেয়ে একটা অসুবিধা হলো এক জায়গায় বসে শিখে মাইন্ড করবেন না, আড্ডা দিতে গেলাম, এক জায়গায় বসলাম, চা খাইতে বসলাম, অমুকের বিরুদ্ধে ওর কথা বললাম, ওর বিরুদ্ধে ওর কথা বললাম, আমি যা দিন রাত যা আমি যা সোয়াব অর্জন করেছি শেষ করে ফেললাম, মানে গিবত আরম্ভ করে ফেললাম আর কি, যা হয় আর কি। আমি হয়তো আপনার আরম্ভ বলি কি হয়, আমি হাসান বসির রহমতের দরবারছি যে উনি একদিন উনি কী করেছেন, পাঁচ কেজি খেজুর পাঠিয়ে দিয়েছেন, বলি কী জন্য? উনি গতকাল উনার বলে হাসান বসির রহমতের গিবত করেছেন, যার গিবত করা মানে উনার যা টুকটাক গুণাগুলো ছিল ওগুলো সব উনার কাছে চলে গেছে, উনি খুশি হয়েছে যে আমার দুর্নাম করেছে, আমার গিবত করেছে, উনি পাঁচ কেজি খেজুর পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য খুব খেয়াল থাকবো, আর একটা জিনিস খেয়াল, গিবত যেন মোটে করবো না। আর আমি যে বন্ধু বান্ধবের জাতীয় স্বজনের যেখানে যাই আমার পেটে যদি হারাম ঢোকে হারাম, তাহলে কিন্তু কোনো এবাদিত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাকে আমি ওদিকে যাবো না, সামান্য একটু আলোচনায় আসি। আমাদের যে পাঁচ কথার যে অজিফা না, যে আমাদের পাঁচটি যে জিনিস পাঁচটা আমাদের যে অজিফা সুরে ফাতা দেওয়া আছে, সুরে ফাতা সম্বন্ধে আমি সামান্য একটু আলবাদ করেই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি এই সময় বক্তব্য শেষ করে দিব। সূরা হিজরের 87 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ আতাইনা সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সরল অর্থ হল, নিশ্চয়ই আমি আপনাকে পুনরাবৃত্তিকারী সব সপ্তম আয়াত সব সপ্ত আয়াত বিশিষ্ট মহাকুরআন দান করিয়াছি, আমার কথা না, কিন্তু সপ্ত আয়াত বিশিষ্ট মহাকুরআন দান করিয়াছি, এটা কে বলেছে? কোরআন শরীফ বলেছে, আল্লাহ পাক বলেছেন। কোথায় বলেছেন? সূরা হিজুরের 87 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন। তাহলে আমি সাত আয়াত বিশিষ্ট সূরা কোরআন, সূরা কোরআন 114টা সূরার মধ্যে সাত আয়াত বিশিষ্ট সূরা একটাই সারালো সূরা ফাতিহা। যদি এই দিকটা চিন্তা ভাবনা করেন তাহলে একবার সূরা ফাতিহা বললে এক খতম কোরআন শরীফ খতম দেওয়ার দিল্লি সোয়াব হাসিল হয়, যেহেতু মহাকুরআনের কথা বলা আছে। যেহেতু হাদিস কোরআন বিভিন্নভাবে বা গবেষণা করে আমাদের মহাদেশের আছেন, গবেষণা করে অনেক কিছু বলেছেন, আমি গবেষণার একটা রেফারেন্স দিয়ে আমি বক্তব্যটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হজরত নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি, তার খাজিনাতুল কুবরায় তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়ে বলেছেন, সূরা ফাতিহা পাঠকারী কোরআন মজিদের 124টি সূরা পাঠকারীর সমষ্টির সওয়াব পাবে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 124 পৃষ্ঠা। সূরা ফাতিহার মধ্যে 124টি অক্ষর আছে, একটা যদি আমরা আল্লাহর হুকুম পালন করি কমপক্ষে 10টা সওয়াব পাওয়া যাবে, তাহলে 124টি অক্ষর তাহলে 10টা গুণ করেন তাহলে 1240টি সওয়াব পাওয়া যাবে। তাহলে পাঁচ অক্ষর নামাজের পাঁচবার পড়লে 6200টি সওয়াব নাকি পাওয়া যাবে। সেজন্য আল্লাহ পাক বক্তির দিন আরেকটা আমি আরেকটা রেমান্স দিচ্ছি, হযরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি দলিলুল আরিফিন কিতাবে লিখেছেন, হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, সূরা ফাতিহা নিয়মিত পাঠকারী কখনো পথভ্রষ্ট দুর্ভাগা, খেয়াল করবেন কে বলেছেন? কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ দলিলুল আরিফিন কিতাবে লিখেছেন যে হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, সূরা ফাতিহা নিয়মিত পাঠকারী কখনো পথভ্রষ্ট
দূরভাগা মর্যাদাহীন এবং ধ্বংস হবে না এবং কিয়ামতের দিন গৌরবান্বিত এবং মর্যাদাশীল হবে। ইল্লাম আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহা সূরা ইখলাস এই ওয়াজিবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ওয়াজিবাটা পালন করার জন্য তৌফিক দান করুন আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর একটা কথা হলো আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি, আমি বর্তমান গদ্দিন এসেছি হুজুর কিবলার অনুমতি সাপেক্ষে আমাকে জার্মানে যেতে হচ্ছে, অনুমতি হুজুর কিবলার অনুমতি সাপেক্ষে জার্মানে যাইতে হচ্ছে, কারণ আমার ছেলের ওয়াইফ মেয়ে সবাই জার্মানি থাকে। মেয়ের আমার ছেলের ওয়াইফের 20 তারিখে ডেলিভারি ডেট এই মাসেরই, হুজুর কিবলার অনুমতি সাপেক্ষে বিষয় হয়েছে। সবার কাছে দোয়া চাই আমার ছেলে মেয়ের জন্য, আমি সবার জন্য দোয়া করি, আমার বেয়াদবি ভুল ত্রুটি হায়াত মূর্তির কথা বলা যায় না, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।